استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط مستقيم هو الذي أرسل نبيه رحمة للعالمين والصلاة والسلام على نبينا وشفيعنا النبي المختار الأمين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مدينة شريف ريمجي জন্নতের বাগান আছে সে বাগানে শুয়ে আছেন রহমতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি بسم الله الرحمن الرحيم
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولايا رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র শাওয়াল মুআজ্জমের তৃতীয় জুমা বারে সমাগত মুসল্লিয়ানে আজম সামিঈনে কেরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের উচ্চ পবিত্র দরবারে আমরা গুনাহগার শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে তোমার নামাজ আদায়ের উপলক্ষ নিয়ে পরিপাটি হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন হায়াতের তৈয়বা দিয়েছেন সিজদা দেওয়ার মতো ইমানি তৌফিক দিয়েছেন সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নবিয়ে তো জাহা সরোয়ারে কায়নাত হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাযায়ে ধারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন এটা পবিত্র শাওয়াল মাস সামনে আমাদের হজের মাস অপেক্ষা করছে এই শাওয়াল মাসটা হজের প্রস্তুতির মাস দীর্ঘ দুই বছর আল্লাহর মেহমানগণ নবীর আশেকগণ আল্লাহর ঘর থেকে দূরে ছিলেন মনের ভিতরে হাজারো বেদনা ছিল কিন্তু এই অদৃশ্য একটি ভাইরাস যেটার কারণে দুই বছর আল্লাহর বান্দারা সব কিছু থাকার পরেও ইচ্ছা থাকা সত্ত্বেও মহান রব্বুল আলামিনের এরাদা সেই কারণে আল্লাহর ঘরে গিয়ে হজ করার সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দয়া হয়েছে সে অদৃশ্য ভাইরাসকে আল্লাহ দূরীভূত করে যদিও কিছুটা সন্দেহে কোনো বিদ্যমান রয়েছে এরপরেও আল্লাহ যে আবার আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন মুস্তফার রওজায়ে মোবারকায় যাওয়ার সুযোগ করে দিচ্ছেন সেজন্য আমরা সবাই আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মানুষের উপরে মানুষের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা আল্লাহর ঘরের তাওয়াফের উদ্দেশ্যে বের হওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইসতাতা ইলাইহি সাবিলা যারা সেই ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক রাখে সুস্থতার শরীর থাকে ধনসম্পদ ওই ঘর পর্যন্ত যাওয়া আসার পথ পর্যন্ত যাদের রয়েছে যাদের জন্য এই পথ নিরাপদ রয়েছে আল্লাহ বলছেন তাদের জন্য হজ করা ফরজ হজ করা ফরজ কিন্তু আমরা অনেকেই গরিমসি করি যাবো আর কি চাকরিটা মেয়াদ শেষ হোক চাকরি থেকে রিটায়ার করার পরে মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে ছেলেটার জন্য একটা ভালো পাত্রী করে আনার পরে সব কিছু মোটামুটি গুছিয়ে আসার পরে আমরা কোথায় যাব হজে যাব এখানে আমি আপনাদেরকে একটা হাদিস বলি মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছেন আলী তোমার যদি কোনো ভুল হয়ে যায় তুমি সেটাকে তাওবা করার জন্য মাপ চাওয়ার জন্য আগামীকালকের জন্য রেখে দিও না মনে রেখো আগামীকাল মানে
একটা দিন একটা রাতের পর্দা রয়েছে, পুরো একটা দিন একটা রাত। তুমি যদি কোনো ভুল করে ফেলো, তাওবা করতে দেরি করিও না, আগামীকালকে করব ওই নিয়ত মাথায় রাখিও না, কারণ আগামীকাল যে তুমি বেঁচে থাকবা তার গ্যারেন্টি তোমার। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমরা যা আগামীকালকে করার ইচ্ছা করব, আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ওই ভালো কাজটা আগামীকাল নয়, তুমি আজকে থেকে করা শুরু করো। যেমন আমাদের দেশের মধ্যে সরকার চিন্তা ভাবনা করেছে টিসিবির মাধ্যমে পণ্য জনগণের কাছে পৌঁছিয়ে দিই, কখন থেকে? এই মাস থেকে। বাট সেটা এখন আবার পিছিয়ে গেছে, আগামী মাসে গেছে, এটা জনগণের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কোরআনটাকে স্টাডি করলে একটু দেখব যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময় নির্ধারণ করেছে, প্রত্যেকটা ইবাদতের জন্য সময় নির্ধারণ করেছে। কোনো বান্দা যদি এখন গিয়া হজ করে, আরফাতের ময়দানে অবস্থান করে, মুজদালিফায় অবস্থান করে, তাহলে কি তার হজ হয়ে যাবে? হবে, কারণ হজের জন্য কি আছে? নির্ধারিত সময় আছে। সেই আটে জিলহজ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, মিনায় যেতে হবে, মিনা থেকে আরফায় যেতে হবে, আরফা থেকে মুজদালিফায় যেতে হবে, এভাবে আবার খানায় কাবায় আসতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। ওই 8 থেকে 10 তারিখ পর্যন্ত, মোটামুটি 12 তারিখ পর্যন্ত যে প্যাকেজ জিলহজ মাসের, ওই 8 থেকে 12 তারিখ পর্যন্ত বান্দার জন্য, ইমানদারের জন্য, সামর্থ্যবানের জন্য আল্লাহ হজের নির্ধারিত টাইম নির্ধারণ করেছে। এবার আসি রমজান মাস, যেটা আমরা অতি আল্লাহর দয়ায় অতিক্রম করে এসেছি। সে রমজান মাসের রোজার যে ফজিলত, এখনের রোজার মধ্যে কি সে ফজিলত আছে? ভালো করে খেয়াল করবেন। তাইলে রমজান রোজা রাখার জন্য ওটা নির্দিষ্ট মাস। এবার আসেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি মুমিনদের জন্য প্রত্যেক নামাজের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছি। এখন জোহরের সময়, এখন কিসের সময়? জোহরের সময়। এখন যদি আমি ফজর করি, এটাকে আদা না কাজা? কাজা। কাজার বিধান কি? কাজার ইচ্ছাকৃত কাজা করলে শাস্তি কি সেটা পড়ে। কোনো বান্দা যদি এখন জোহরের সময় আসরের নামাজ পড়ে, হবে হবে না? তাহলে এটা আমরা সবাই জানি, আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা ইবাদতের জন্য একটা নির্ধারিত কি দিয়েছেন? সময় নির্ধারণ করে দিয়েছেন। অতএব সময়েই ওই কাজ করতে হবে। তার মানে নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত সঠিক সময়ে আদায় করে, তার ভিতরে পাঞ্চুয়ালিটি তথা সময় অনুবর্তিতা, সময়ের কাজ সময়ে করা, আগামীকালকের জন্য রাখবো না, জোহরের কাজ আসরের জন্য রাখবো না, কারণ জোহর থেকে আসর পর্যন্ত 3 ঘন্টার মিনিমাম 4 ঘন্টার কি আছে? ব্যবধান আছে। আমি যে 4 মিনিট বা 4 সেকেন্ড বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। অতএব যার ভিতরে এই গ্যারেন্টি নাই যে আমি আসর পর্যন্ত বেঁচে থাকবো, তাহলে তিনি কিভাবে আশা করেন যে আমি এই কাজটা আসরের সময় করব, আমি এই কাজটা আগামী দিন করব, আমি এই কাজটা আগামী বছর করব? কারণ তিনি তো জানে না যে তিনি কয় ঘন্টা বেঁচে থাকবেন। মসজিদ থেকে জুমা পরে বের হয়েছে, এরকম অহরহ ঘটনা ঘটেছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ডাকার মধ্যে আপনারা দেখেছেন এশারের নামাজের পরে তারাবি পরে বের হয়েছে, সাথে সাথে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। সে কি জানতো? সে যদি জানতো মসজিদ থেকে বের হইতো? তাইলে আমি যে আগামী বছর হজ করব, আমার রিটায়ার্ডের পরে হজে যাব, আমি যে বেঁচে থাকবো তার কোনো ওয়ারেন্টি আছে? সেজন্য আল্লাহর হাবিব বলছেন তোমাদের উপরে কারো উপরে যদি হজ ফরজ হয়, সে যেন কি না করে, বিলম্ব না করে। গুনাহ যদি করে ফেলি সেটার মধ্যে তওবা করতেও যেন কি না হয়, বিলম্ব না হয়। এবার আসে হজ। হজ মান ইচ্ছা করা, নিয়ত করা। হজ মানে কি? নিয়ত করা, ইচ্ছা করা। কিসের নিয়ম?
আল্লাহর ঘরে তাওয়াফের নিয়ত, আল্লাহর কাছে যাওয়ার নিয়ত, আল্লাহর সান্নিধ্য লাভের নিয়ত করা, এই নিয়তটার নামই হলো হজ। এখন কোন ব্যক্তি নিয়ত করেছে কিন্তু হজের মাস আসার আগে অথবা হজে যাওয়ার সময় আল্লাহ না করুক সবাইকে হেফাজত করুক বিমান দুর্ঘটনায় অনেকে কি করেছে মারা গিয়েছে, এরকম ঘটনা আছে না? এক সময় জাহাজে করে 6 মাস আসা যাওয়ার পর সে জাহাজ ডুবে অনেক হাজি পথের মধ্যে কি হতো, মারা যেত। অথবা কোনো হাজি মক্কা শরীফ গিয়ে পৌঁছেছে জিলকত মাসে, আগামী মাস থেকে হজ ফ্লাইট শুরু, জিলকত মাসে মক্কা শরীফ গিয়ে পৌঁছেছে, 15 দিন স্টে করেছে কিন্তু এখনও হজের তারিখ আসে নাই, এই অবস্থায় তিনি মক্কায় কি করলেন, মারা গেলেন। হজ মানে ইচ্ছা করা, ইনি এখনো কোনো হজ করার সুযোগ হয়নি, গেলেন অথবা নিয়ত করলেন অথবা পথে মারা গেলেন অথবা দুর্ঘটনায় পতিত হয়ে উনি আর যাওয়ার মতো ওনারে কি নাই, শক্তি নাই, উনি হয়তো অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ও যে নিয়ত করেছে কেয়ামতের দিন সে হাজিদের সাথে হাজিদের কাতারে দাঁড়াবে এবং তাকে তার আমল নামায় পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য হজ মানে নিয়ত করা, হজ মানে ইচ্ছা করা। অতএব দেরি করা যাবে না, আগামী বছর আমি সুস্থ থাকবো, আগামী জুমায় আমি এখানে জুমা পড়াইতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? তাই অতএব আমার যে কথাগুলো সামনে বর্তমানে দরকার সেটা বলে যাওয়া দরকার, কারণ আগামী জুমায় যে আমি বলতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। অতএব আমার হাজিদের প্রতি অনুরোধ, যাদের তৌফিক হয়েছে মোটামুটি পরিবারের বরণ পোষণ আছে চালা চলতে পারে, তাহলে আপনি হজের জন্য যদি এবছর 5 লাখ টাকা মিনিমাম লাগবে, কয় লাখ? 5 লাখ। আরে ভাই, 5 লাখ টাকা এটা কোনো টাকা হইলো বর্তমানে? যে দেশ থেকে এক একজনে 11,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে কোনো খবর নাই, 5 লাখ টাকা এটা কোনো টাকা না আমাদের দেশে? 3,500 কোটি টাকা কিচ্ছু না, এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। কিন্তু আমার আপনার জন্য অনেক টাকা, ওই টাকা দিয়া যারা 11,000 কোটি টাকার মালিক, হিন্দুদের কথা বলছি না, অনেক মুসলমানও আসেন এরকম, যদিও অবৈধ হয় হারাম হয় দেশের জনগণের টাকা হয় যেগুলো জনগণের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলেছে, ওই টাকা দিয়ে যদি হজ করেন লানত হবে, কী হবে লানত বুঝেন, অভিশাপ, কার অভিশাপ, জোরে বলুন কার অভিশাপ, আল্লাহ নয় শুধু ফেরেশতার অভিশাপ। মক্কা মদিনায় একজন হাজি আল্লাহর হাবিব বলছেন যখন তুমি মক্কায় পৌঁছাবে অথবা তুমি ঘোড়ায় আরোহণ করে ওঠে আরোহণ করে, ওয়াজ্জিন ফিন নাস ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, আপনি হজের অর্ডার করেন, তারা আসবে পায়ে হেঁটে, তারা আসবে ঘোড়ার উপরে চড়ে, তারা আসবে ওটের উপরে চড়ে, তারা আসবে দুর্বল ওট নিয়ে, যার যেরকম সামর্থ্য আছে ছুটে আসবে ঘোড়ার দিকে। আল্লাহর হাবিব বললেন তুমি যেই ওটের উপরে চড়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করার নিয়তে বের হয়েছ, তোমার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করবে। শুধু তাই নয়, তোমার ওট যতগুলো কদম রাখছে সেই কদমে কদমে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এখন আপনি বলেন যাদেরকে আল্লাহ এত দাম দিয়েছেন, নিজে মহব্বত করে ডেকে মেহমানদারি করার জন্য নিয়ে যাচ্ছেন, আল্লাহ কি পবিত্র না পবিত্র? কোনো সন্দেহ নাই। তাহলে হজ করতে যাবো যে সম্পদ এটা কি হইতে হবে, জোরে বলেন পবিত্র হইতে হবে। হারাম টাকা দিয়ে যাকাত দিলে যেমন হয় না, হারাম টাকায় হজ করলে সওয়াবের চাইতে উল্টা কি হয়। তাই আমি বলব যারা হজের নিয়ত করবেন আপনার সঞ্চিত অর্থ আপনার ভিতরে যেন কোনো ডাউট না থাকে আমার এই টাকাটা হালাল, কারণ যখন আরাফাতের ময়দানে গিয়া উস্কো খুস্কো চুল নিয়ে মাথার উপরে কাপড় দেওয়া তা নিষিদ্ধ, দুইটা সাদা কাপড় পরে কাফনের কাপড় পরে আপনি আরাফাতের উত্তপ্ত গরমের মধ্যেই আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, আল্লাহর হাবিব বলছেন এই আরাফাতের ময়দানের দিনে
যত গুনাগারকে আল্লাহ মাফ করে, আমার জানা মতে এত গুনাগারকে আল্লাহ আর কোনোদিন মাফ করে না। এই আরফাতের ময়দানে, সেই আরফাতের ময়দানে যখন আপনি এলোমেলো চুল, আপনার শরীর ঘর্মাক্ত, চুলকাইতে পারতেছেন না, আপনার থেকে প্রচণ্ড চুলকাচ্ছে, পারতেছেন না, কারণ হাজিদের জন্য অনেক কিছু রেস্ট্রিকশন আছে, ওই এহরামের কাপড় ভরা অবস্থায় ওই শরীর চুলকাইতে গিয়া আপনার শরীরের লোম ঝরাইতে পারবেন না, ওই লোম পর্যন্ত ঝরানো নিষিদ্ধ, নখ কাটা নিষিদ্ধ, আপনার চুল কাটা নিষিদ্ধ। এই যে এইভাবে যে সমস্ত বিষয় নিষিদ্ধ আছে, একটা পিঁপড়া আপনার শরীরে উঠেছে, এহরামের বিষয় যখন আপনার শরীরের মধ্যে এহরাম যখন পরিধান হয়েছে, ওই পিঁপড়া মারার অধিকারও আপনার নাই। এই অবস্থায় আপনি কেন, কারণ এখন পুরাটাই আপনি আল্লাহর জন্য। আপনি যার তার পৃথিবীর কোনো মেহমান আপনাকে ডেকে নিয়ে যায় নাই, কোনো হজের এজেন্সি, কোনো মুয়াল্লিম আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই, আপনি যখন হজের নিয়ত করেছেন, এজেন্সিতে যখন আপনি নিবন্ধন করেছেন, টাকা জমা দিয়েছেন, যাওয়ার জন্য সুযোগ হয়েছে, আপনার ঈমান থাকতে হবে, আমাকে কেউ, এই দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে না, আমার মাওলা আমাকে মেহমান বানিয়ে ডাক দিয়েছে, তাই আমি আল্লাহর মেহমান। আমি কার মেহমান? আল্লাহর মেহমান। আল হুজ্জাজ দুয়ুফুর রহমান, হাজিরা আল্লাহর মেহমান। অতএব আপনি মেহমান যখন যাবেন, একজন ব্যক্তি আরেকজনের ঘরে মেহমান যাওয়ার সময় একটু পরিপাটি হয়ে যেতে হবে, সুন্দর হয়ে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে, আবার হাদিয়া তো হোক কি করে নিয়ে যেতে হবে, এটা নিয়ম, এটা সুন্নত। এখন আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, হাদিয়া নিয়ে যাচ্ছেন কি? আল্লাহর হাবিব বলছে, হাজিরা যখন তলবিয়া পড়া শুরু করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক, এই তালবিয়া যখন, আপনি হয়তো জানেন না, এই তালবিয়া যখন হাজিরা ইহরামের পরপর পড়া শুরু করে, আল্লাহর হাবিব বলছেন আশেপাশে যত ফেরেশতা আছে, যে সমস্ত স্থান দিয়ে ওই হাজি গমন করছে, যেই সাগরের উপর দিয়ে বিমান অতিক্রম করছে, যেই গাছের পাশ দিয়ে বিমান অতিক্রম করছে, বাস অতিক্রম করছে, ওই গাছপালা, ওই সমুদ্রের মাছ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরা বিশ্ব থেকে ওই হাজিদের সাথে সাথে তলবিয়ার আওয়াজ শুরু হয়ে যায়, যেগুলো আমাদের শোনার ক্ষমতা নাই। কেন? আপনাকে আল্লাহ মেহমান বানিয়েছেন, ইস্তিকবাল দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছেন। তো এখন আপনার কেমন হওয়া দরকার? আপনি প্রতি বছর হজ করতে যান, কিন্তু আপনার শ্রমিক এখানে আপনার বেতনের জন্য আন্দোলন করে, আপনার শ্রমিক ছয় মাস যাবৎ বেতন পায় না, গার্মেন্টসে থালিয়ে তালা লাগিয়ে দেয়, রাস্তায় নেমে এসে গাড়ি ভাঙচুর করে, অথচ আপনি প্রতি বছর 14 বার উমরা করে আসেন, হজ হবে না। আপনি আগে জনগণের হক বুঝান, শ্রমিকের শ্রমের পাওনা দিয়ে দেন, তাদের ঘাম শুকানোর আগে দেওয়ার কথা, তাদের পরিবারের অভিশাপ আপনার সাথে থাকবে, একজন গার্মেন্টসের শ্রমিক মানে একটা পরিবার, তাই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে প্রতি মাসে উমরায় যায়, বাট ওখানে ওর সাথে যারা কাজ করে তারা তার নামে বদনাম করে, গীবত করে, আমাদেরকে টাকা দেয় না, বোনাস দেয় না। এবার বলেন, যে ব্যক্তির নামে বান্দারা এরকম সাক্ষী দেয়, আল্লাহ কি ওনার এবাদত কবুল করবে? তাই তাদের হক আগে বুঝিয়ে দেন, হজ করবেন আল্লাহর জন্য। হজ মানি শুরুতেই বলেছি, কী করতে হবে? নিয়ত, নিয়ত, ইচ্ছা, ইচ্ছা, আপনার ইচ্ছা, ওই ইচ্ছাটা আল্লাহর জন্য সুপর্দ করে দিবেন। এবার আসি, নারীরা যারা হজ করতে যায়, আমি কিছু বিষয় বলে দিচ্ছি, যারা হজের জন্য এবছরে আল্লাহর রহমতে পারমিশন পাচ্ছেন তারা মাথায় রাখবেন। আমাদের দেশে এখন কিছু মাইন করিয়েন না, অনেক এজেন্সিকে দেখেছি বলে যে হালাম্মা আয়োজন আর 80 দিন নিলে, মানে ফার্ম দিয়ে হালাম্মারে মোটামুটি নিয়ে যেতে হবে, কিন্তু ওনার স্বামীও নাই, ওনার সন্তানও নাই, ওনার বাবাও ওনার সাথে নাই, কোনো ধরনের মোহরিম ছাড়া। তখন ওনারা বলে আমরা কোনো রকমের বিমান থেকে নামাই দিয়ে মহিলাদের সাথে ওনাদের হজ করাবো, কিন্তু আপনি কি জানেন
মহিলার সাথে মোহরিম থাকাটা ওয়াজিব। উইথাউট মোহরিমে ওই মহিলা ঘর থেকে বাইর হওয়ার তো পারমিশন নাই। হ্যাঁ, বর্তমানের আধুনিক সিস্টেম ব্যবস্থার কারণে এতটুকু হতে পারে। মনে করেন ওনার বোনেরা যাচ্ছে, উনি যাচ্ছেন, ওনার পুত্রবধূরা যাচ্ছে, উনি যাচ্ছেন, শাশুড়ির সাথে পুত্রবধূ যাচ্ছেন, মার সাথে মেয়ে যাচ্ছেন। যাওয়ার সময় স্বামী সন্তান কেউ নাই, যাওয়ার সময় ওনাদের সাথে উঠেছেন, ওনাদের সাথে বিমান থেকে নেমেছেন। ওখানে যদি ওনার স্বামী সন্তান বা ওনার মোহরিম, ওনার বাবা, ওনার দাদা নানা, যারা ওনাকে দেখতে পারবে, যারা ওনার সাথে ওনাকে হজ করানোর মতো যারা অ্যাবিলিটি রাখবে, ওই সমস্ত ব্যক্তি যদি ওনাদেরকে সেখান থেকে রিসিভ করে, তাহলে ওনার জন্য যায়। কিন্তু আমাদের দেশে এখন ডাইরেক্ট তুলে দেবে, তুলে দিয়ে ওখানে নামাই দেবে, কয় মহিলাদের সাথে হজ করাবো। আপনারা, আমি দেখে এসেছি, যদি আপনাদের দয়া হয় ইনশাআল্লাহ এবারে যাওয়ার কথা। 65-এর উপরে কেউ আসেন এখানে? 65-এর উপরে তো নাই না, সরকারে আরেক কোট বসাইছে 65-এর উপরে কোনো। এটা কিন্তু আমি খারাপ মনে করি না, কিন্তু আমি ভালোই মনে করি। কারণ আমি আজকে থেকে 4 বছর আগে বলেছিলাম, আমার মনে আছে, হজ করতে যাবেন শক্তি সামর্থ্য যখন থাকবে তখন, বুড়ো অবস্থায় সাই করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, আরফাতের ময়দানে হেঁটে যেতে পারবেন না, মুজদালিফা থেকে হেঁটে আসতে পারবেন না, এই অবস্থায় আপনি হজ যাবেন আরেকজনের মাধ্যমে করাবেন, মনের মধ্যে তৃপ্তি আসবে না। এই জন্য বলছি 65-এর উপরে যারা, সরকার যেটা কোর্ট বসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় যে চাকরি থেকে রিটায়ার করতে করতে কত বছর হয়, 65? আমাদের রাষ্ট্রপতির বয়স হিসাব করলে তো রাষ্ট্রপতির বয়স তো মনে হয় প্রায় এখন 70 বছর, মাননীয় প্রধানমন্ত্রীর বয়স তো 70 হারাইছে। তা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ হজে যায় যে কখন? 70 বাড়েনি, মিনিমাম 60 বাড়েনি। তো দেখি যে সেখানে গিয়া হাজিদের যে অবস্থা। তো যাই হোক, আমি ওনাদের শ্রদ্ধা রেখে বলছি, হাজিরা আল্লাহর মেহমান, আমাদের ওনাদের কাছে দোয়া চাওয়া দরকার। হাজিরা যখন যাবে, তারা যখন সেখানে পদার্পণ করবে, ফেরেশতারা ওনাদেরকে ইস্তেকবাল জানাবে, তারা বলবে লাব্বাইক, আল্লাহ বলে যে হ্যাঁ, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, আমি আল্লাহও তোমাদের সাথে আছি। এই যে হাজিদের অবস্থান। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কি জিহাদে যাওয়ার কোনো অনুমোদন আছে, পারমিশন আছে? ভালো করে খেয়াল করবে, কারণ আমাদের দেশে এখন ডিবেট চলতেছে নারীর ক্ষমতায়ন নিয়ে। অনেকেই আমি দেখলাম যে আমাদের দেশের কিছু নারী নেত্রী জিহাদের দলিল দেয়। মায়েশা সিদ্দিকা উহুদ যুদ্ধে গেছে, মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধে গেছে, এভাবে ওনারা অনেক দলিল দেয়। আপনি ভালো করে খেয়াল করবেন, এই হাদিসটা সুনানে আবি দাউদের মধ্যে আছে, সুনানে সহি মুসলিমের মধ্যে ওই হাদিসটা আছে। হজরতে মায়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদের সাথে কি জিহাদের ময়দানে গিয়া যুদ্ধের মধ্যে শরিক হয়ে আমরাও কি শহীদ মর্যাদা লাভ করতে পারবো না? তখন আমার নবী বললেন, আয়েশা, সুন্দর প্রশ্ন করছো, তবে তোমাদের জন্য জিহাদ আছে, সেটার মধ্যে কোনো তরবারিও নাই, সৈন্য সামন্ত নাই। তো বলে যে এটা কেমন জিহাদ? বলে যে তোমাদের জন্য জিহাদ হলো আল্লাহর ঘরের বেশি বেশি হজ করা। তোমরা হজ করো, তলবিয়া পাঠ করো, ওমরা করো, এটাই তোমাদের জন্য জিহাদের স্বভাব। তাহলে মহিলাদেরকে এবাদতের প্রতি আল্লাহ রসুল কী করে দিয়েছেন? আকৃষ্ট করে দিয়েছেন। আর আমরা এমন ব্যক্তি আছি যে জীবনে 5 বার 7 বার গেছি, বউরে একবারও নিয়ে যায়নি, এরকমও আছে। আসেন এরকম? এটা আল্লাহ রসুল এটা ইন্ডিকেট করেছেন, এটা কেন থেকে হাদিস থেকে আপনাকে শিখতে হবে। আপনি যাবেন, একবার গিয়েছেন, দেখে শুনে এসেছেন, আবার যখন যাবেন তৌফিক থাকলে কাকে নিয়ে যাবেন? পরিবারকে নিয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিসের মর্মার্থ। 3 নম্বরে এবার আসেন, হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আসলেন। একসময় ওনারা অন্য ধর্মে ছিলেন, তখন বায়াত হচ্ছে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি দীন ইসলাম গ্রহণ করার জন্য।
তবে আমি একদিন ইসলাম গ্রহণ করব না, আমি সরাসরি আপনি রসুলের হাতের উপরে হাত রেখে ইমান আনতে চাই। আপনি কষ্ট করে আপনার ডান হাতটা একটু আমি আমরের দিকে বাড়াই দেন। তখন আমর বিন আস এই কথা বলার সাথে সাথে আমার রসুল মুস্কি হেসে আল্লাহ রসুলের ডান হাত মুবারক আমর বিন আসের দিকে বাড়িয়ে দিলেন। এখন হাতটা বাড়ানোর পরে সাহাবিদের কেমন আবেগ ছিলেন, কেমন আশিক রসুল ছিলেন। হযরত আমর বিন আস হাতটা রসুল যখন ডান হাত বাড়িয়েছেন, যেই রসুলের ডান হাতের জন্য সমস্ত সাহাবিরা তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছে, সেই হাতে চুমু দেওয়ার জন্য আমর বিন আস নিজের হাতটা টেনে নিয়েছেন। সাহাবাই কেরাম অবাক, আমর তুমি এটা কি কাজ করছো? কার হাত টানার, যেই হাত টানলে আল্লাহ পাক যেই হাত নামাজরত অবস্থায় টানলে জান্নাতের ফল ওই হাতের মধ্যে চলে আসে। তুমি আমর বিন আস এখনো ইমানদার হও নাই, আমার মুস্তফা হাত টেনেছে আর তুমি হাত গুটিয়ে নিয়েছ। তখন আমর বিন আস বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি হাত টেনেছেন ঠিক আছে, আমি আপনার কাছ থেকে আগে ওয়াদা নিতে চাই। বলে আমার কি ওয়াদা? বলে যে আমি যে এখন আপনার হাতে হাত রাখবো, এই হাত রাখার সাথে সাথে আল্লাহ কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, কেমন আবেগ ওনাদের। তখন আমার রসুল মুস্কি হেসে বললেন, আমর তুমি কি আমার সাহাবীদের কাছ থেকে শুনো নাই, যে ব্যক্তি আমার হাতে হাত নয় শুধু, আমি রসুলের মহব্বতে আমার সাথে একবার কালেমা পড়ে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি আমাকে গ্যারান্টি দিচ্ছেন? আল্লাহু আকবার, সাহাবীদের আকীদা কেমন দেখেন, আর আমরা এখন রসুলের কাছে চাইলেই আমরা শিরিক ফতোয়া দিই। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের খালেক আল্লাহ, আমর বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র গুনাহ মাফ হবে এটা আমি মানতে পারি না, আপনি কি আমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন? আমার রসুল বলছেন, সেই খোদার ইজ্জতের কসম করে বলছি যে আল্লাহ আমাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছে, তুমি একবার আমার হাতে রেখে হাত রেখে কালমা পড়ো, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদার হই যাব। আমর বিন আস ঈমান আনলেন, নবীজির হাতে হাত রাখলেন, চোখের পানি পড়ছে। তখন বললেন, আমর এখন কাঁদছো কেন? আমার রসুল বলছেন, এখন কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আনন্দের কান্না, জীবনে এত বড় বড় পাপ করেছি যেগুলো আপনি আপনার সামনে বলতেও আমাদের লজ্জা লাগে। তখন আমার নবী শুভ সংবাদ দিলেন, তুমি কি দাহিয়াতুল কলবি আমার সাহাবী, 70 জন তার গোত্রের কোসি কাছা মেয়েকে নিজের হাতে দাফন করেছে, সে দাহিয়াতুল কলবি যখন ঈমান আনার জন্য ঘর থেকে বের হয়েছে, জিবরিল আমিন আমার নবীর কাছে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনাকে সালাম দিয়েছে, আজকে এমন এক ব্যক্তি ঘর থেকে বের হয়েছে আপনার কাছে ঈমান আনার জন্য, যে ব্যক্তি ঈমান আনলে ওনার গোত্রের হাজার হাজার নারী পুরুষ কাফেররা আপনার প্রতি ঈমানদার হয়ে যাবে। আমার রসুল বলছেন, কে এমন ব্যক্তি? তখন বললেন, ওনার নাম দাহিয়াতুল কলবি। আমার রসুল দাহিয়াতুল কলবি অনেক দূরে এখনো দেখতে পাচ্ছেন আসতেছে। আমার রসুল নবুয়তের ইয়ামিনি চাদর দাহিয়াতুল কলবির জন্য বিছিয়ে দিল। বিছিয়ে দেওয়ার পরে দাহিয়াতুল কলবি সেই চাদরে বসবে কোত্থেকে, সেই চাদর মোবারকটা নিয়ে মাথার মধ্যে চোখের মধ্যে লাগাচ্ছে, চুমু দিচ্ছে। তখন আমার নবী বলছেন, আমি জানি তোমার মনে অনেক কষ্ট আছে, গঠন অনেক লম্বা, হাদিসটা অনেক লম্বা। আমার নবীকে দাহিয়াতুল কলবি ঈমান আনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অপরাধ করেছি, তন্মধ্যে আমার সবচেয়ে কষ্ট লেগেছে, সবচেয়ে বেশি দুঃখ আমি ওই দিন পেয়েছি যেদিন আমার পিছনে পিছনে ছুটে চলা আমার মেয়ে আমাকে এত মহব্বত করত, যে মেয়ের চেহারা দেখলে আমার মন ভরে যেত, কিন্তু সেই জাহিলিয়া যুগে অন্যায় অত্যাচার এমনভাবে আমাদের উপরে ভর করেছিল, এই কন্যা সন্তান বড় হলে আমার লজ্জার কারণ হবে, যেটা জাহিলিয়া যুগের মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিন, তারা যখন কন্যা সন্তান জন্ম নিত চেহারা কালো করে ফেলত, এটা এই মেয়েগুলো আমাদের জন্য লজ্জার কারণ হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সে চিন্তায় আমার সে ফুটফুটে মেয়েকে
আমি যখন গভীর পাহাড়ের ভিতরে নিয়ে গিয়া আমি যখন গর্ত করতেছি, তখন আমার শরীরের মধ্যে গর্ত করতে গিয়া আমার শরীরে অনেকগুলো কাদা বালি আমার শরীরের মধ্যে পড়েছিল। আমার মেয়ে গর্তের মধ্যে নেমে আমার সে বালিগুলো ঝেড়ে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ে জানে না যে আমি এই গর্তটা তাকে দাহন করার জন্য করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি জীবনে বড় অপরাধ করেছি মনে হয় সেদিন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন? এত বড় অপরাধ। তখন আল্লাহর হাবিব নবুয়তের চোখ দিয়ে পানি পড়ছে এই ঘটনা শুনে, কারণ আল্লাহ রাসূলের কাছে তিনটা জিনিস পছন্দ নিয়েছিল, তন্মধ্যে একটা পছন্দের বিষয় ছিল নারী জাতি। এত মর্যাদা আমার রাসূল নারী জাতিকে দিয়েছেন। আজকে সেই নারী জাতি আলেমুল আমার বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য উঠে পড়ে লেগেছে। শিক্ষিত হওয়ার চাইতে যে শিক্ষার নাম দিয়ে হায়ার এডুকেটেড হয়ে যারা আলেমুল আমার বিষোদ্গার করার জন্য নেমে পড়েছে, আমি জানি না তাদের অবস্থা কী হবে। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি ওইটাই, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গ্যারান্টি নিলেন, সারা জীবন নবীর প্রেমে কাটিয়েছেন। এই ঘটনাটা তিনি একজন তাবেঈকে বর্ণনা করছেন, হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করছেন এই ঘটনা। তিনি যখন গুরুতর অসুস্থ বিছানায় ইন্তেকালের সময় উপস্থিত হয়েছে, তখন তিনি এই তাবেঈকে এই ঘটনাটা বর্ণনা দিচ্ছেন। আমার ঈমান আনার ঘটনাটা বড় চমৎকার ছিল। আজকে যদি এই কঠিন বিছানার মধ্যে আমি যদি আমার রসুলকে সামনে পেতাম, তাহলে আমার আর কষ্ট লাগত না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, সেই আমর বিন আস আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রতি দিনে আপনি আমাকে গ্যারান্টিও দিয়েছেন, আপনি আমাকে জীবনের সমস্ত গুনামাফের ওয়াদাও দিয়েছেন, পাশাপাশি আমি জানতে চাচ্ছি এখন আমার কী করা উচিত। তখন আল্লাহর হাবিব বললেন, তুমি আল্লাহ এবং রসুলের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে, দুই আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সবসময় প্রস্তুত থাকবে। এখন তো আমরা জিহাদে গেলে জঙ্গি বানাই ফেলছি, সন্ত্রাস বানাই ফেলছি। আমরা নাকি জুমার বয়ানে ওয়াজে নসিহতে হুজুররা নাকি এখন সন্ত্রাসবাদকে উস্কাইয়া দিচ্ছি। আমরা অবাক হই, এই সমস্ত জ্ঞান পাপীদের কথা শুনলে আমরা অবাক হই, যারা ধর্ম সম্পর্কে ধও জানে না তারা আলেম ওলামার উপরে বিষোদ্গার করে। এটা চরম দুঃখজনক জাতির জন্য। কাদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে? এবং আজকে আমি এখানে বলে যাই, যারা সত্যিকারের দিন ইসলামের খেদমত করে, নবীর সাথে বেয়াদবি করে না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে না, যারা মানুষকে সত্যিকারের দিন ইসলাম শিখায়, তাদের বিরুদ্ধে যদি কোনো নারী পুরুষ বিষোদ্গার করে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মারা যেতে পারবে না। কারণ আলেম ওলামার সাথে বিষোদ্গার করা এটা কোনো ব্যক্তি বিদ্বেষ নয়, এটা কোরআন ও হাদিসের সাথে বিদ্বেষ। কারণ আলেম ওলামার সাথে আপনার সম্পত্তির কোনো কি নাই, লেনদেন নাই, রাষ্ট্রীয় কোনো অর্থ সম্পদ অর্থসাত করার কোনো লেনদেন নাই। বিষোদ্গার যেটা করছেন সেটা থেকে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত নসীব করুন, এবং তারা চাচ্ছে যে দেশের মধ্যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে, তারা চাচ্ছে সেটাই। সর্বশেষে আমি, যেহেতু সময় আমাদের সংক্ষেপ, আজকে একটা কথা বলে শেষ করি, হজের মধ্যে হাজিদেরকে ধনীদেরকে আল্লাহ কেন নিয়ে যান? ধন তো অনেক মানুষের আছে, আছে না, কিন্তু হজ করার সুযোগ সবার হয় না। অনেক মানুষ আছেন বারবার যাচ্ছে, কিন্তু আর এমনও মানুষ আছে কোটি কোটি টাকা, কিন্তু জীবনে যাবে 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 এই চিন্তা করতে করতে মৃত্যুর কিনারায় পৌঁছে যায়, হজ করার সুযোগ আর হয় না। স্বর্ণ চিনেন? স্বর্ণ মহিলাদের গলায়, এটা কি খনি থেকে ডাইরেক্ট মহিলাদের গলায় কোথায় আসে? এটা খনি থেকে বের হয়ে মূলে যারা স্বর্ণ বানায় স্বর্ণকারের কাছে পৌঁছায়, স্বর্ণকার সেটাকে আগুনের মধ্যে জ্বালায়, জ্বালায় না,
জ্বালায়, জ্বালানোর পরে আবার সেটার উপরে বাড়িও দেয়। এটা ঠিক করার জন্য চিন্তা করে দেখেন, এটা খনির মধ্যে ছিল, মাটি মিশ্রিত ছিল, অপবিত্র ছিল, সেটা পরার উপযোগী ছিল না, গলায় দেওয়ার মতো না, দিলে মানুষ সিসি করবে, এই অবস্থার মধ্যে ওই স্বর্ণ স্বর্ণকারের কাছে যখন পৌঁছালো, স্বর্ণকার সেটাকে জ্বালালো, জ্বালালোর পরে আবার পিঠালো, আবার আগুনে দিল, এরপরে সিস্টেম করে কারো জন্য আংটি বানালো, কারো জন্য গলার হার বানালো, আর সেই স্বর্ণের হার, সেই আংটি যখন একজন স্বামী তার স্ত্রীর গলায় পৌঁছালো, পৌঁছিয়ে দিল বা পরিয়ে দিল, অথবা একজন নারীর অলংকার হিসেবে যখন সেই স্বর্ণ যেটা খনির মধ্যে ছিল, স্বর্ণকারের জ্বালানো পিঠানোর পরে স্বর্ণ হয়ে চকচক যখন করল, তখন গলায় যখন পড়ল, ওই মহিলার দাম সাথে সাথে স্বর্ণের দামও বেড়ে গেল। এবার আসে এখানে উদাহরণ কি, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধন সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য, এরপরে যাদেরকে আল্লাহ হজ করার জন্য ডেকে নিয়ে গেলেন, টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিলেন, সেখানে গিয়া ভিক্ষুকের মতো মুজদালিফার মধ্যে গিয়া পড়ে থাকলেন, অথচ আপনি এখানে অট্টালিকায় থাকেন, যেখানে আপনার জন্য প্রাড়ু গাড়ি রেডি থাকে, হেলিকপ্টারে চিটাং থেকে ঢাকা যান, এরকম মানুষ মুজদালিফার একদম পাহাড়ের কিনারায় গিয়া একটা ছোট্ট কাভর বিছিয়ে পড়ে আছে, পুরো ফকিরের বেশি, আরফাতের ময়দানে গিয়ে দুই টুকরা কাভর ভরে বলছে লব্বাইক লব্বাইক, আল্লাহর দিকে ছেয়ে আছে। আল্লাহ বলছেন এই যে তোমার এই কষ্ট, তুমি ছিলা নিদামী মানুষ, ধনসম্পদের কারণে মানুষ তোমাকে সম্মান করত, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে রাজি করার জন্য তোমার সমস্ত ঐশ্বর্য, তোমার সমস্ত আমিত্ব বিসর্জন দিয়ে যখন এই খরা রৌদ্রের মধ্যে আরাফাতের ময়দানে এসে আমাকে ডাকছো, আমার দিকে চেয়ে আছো, মুজদালিফার পাহাড়ের কিনারায় নালার কিনারায় শুয়ে আছো, আল্লাহকে বলছো আল্লাহ আমি কিছু নই, মানুষ আমাকে ধনী বলে, মানুষ আমাকে অনেক কিছু সম্মান দেয়, কিন্তু তোমার কাছে আমি কিছুই নই। আল্লাহ বলে যে তোকে এই কাজ করার জন্য এখানে ডেকে এনে তোকে আমি আমার কাছে টেনে এনেছি, স্বর্ণ যেরকম দামি বানিয়েছি খনি থেকে এনে স্বর্ণকারের মাধ্যমে, তোকে হজে এনে তোর সম্পদকেও পবিত্র করেছি, তোকেও পবিত্র করেছি। আর এটার বিনিময় কি, কেমন বিনিময়? আল্লাহ বলছেন লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তোমার এই যে কষ্ট, তোমার এই টাকা পয়সা আমার রাস্তায় হালাল টাকা তুমি যে উৎসর্গ করে দিয়েছো, তুমি নিজেকে ফকির বানিয়ে দিয়েছো, আমি আল্লাহ বলছি তোমাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। ওই হাজিদের জন্য শুভ সংবাদ, যারা হালাল টাকা দিয়ে সঠিক সময়ে অপেক্ষমান না থেকে আগামী বছর যাব, পরের বছর যাব বা যাব যে সেটার কোনো গ্যারেন্টি নেই, যাদের উপরে হজ ফরজ হয় আমি অনুরোধ করব অবশ্যই অবশ্যই, আপনার এখনই তৌফিক হয়েছে এখন নিয়োগ করে ফেলেন, আপনার এখন টাকা আছে আগামী বছর যে টাকা থাকবে তার কোনো গ্যারেন্টি, আপনার টাকা আছে কিন্তু আপনার পাও নাই, আপনার প্যারালাইসিস হয়েছে, আপনার সমস্যা হয়ে গেছে, আপনি যে হজে যেতে পারবেন তার কোনো গ্যারেন্টি নাই। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হজ ফরজ হওয়ার সাথে সাথেই তোমাদেরকে আমি, আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে বলবো সাথে সাথে কি করে আসবা, হজ করে আসবা, মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, ওই রাস্তা পর্যন্ত যাওয়ার যাদের সামর্থ্য রয়েছে ইনশাআল্লাহ। বাকি আলোচনা আমাদের ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরে আমাদের হাজিদের যারা ডাক পেয়েছেন আল্লাহ তাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, এবং আমাদেরকেও আল্লাহর দরবারে বারবার যাওয়ার তৌফিক দান করুন, মুস্তফার দরবারে গিয়ে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।